দেখছেন প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। ইমোতে সুন্দর চেহারার ছবি সম্বলিত মেয়ের আইডি থেকে মেসেজ দেয়া হতো প্রবাসীদের। এরপর শুরু কথোপকথন ও ছবি আদান প্রদান। সুন্দর ছবি ও শ্রুতিমধুর কণ্ঠের অন্তরঙ্গ আলাপচারিতায় সহজেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তেন প্রবাসীরা। ভিডিও কলের প্রলোভনে কৌশলে প্রবাসীদের ইমো আইডির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হতো। পরে ইমো নম্বর পরিবর্তন করে অ্যাকাউন্টের প্রিভিয়াস হিস্টোরিতে গিয়ে পরিবার ও আত্মীয় স্বজনদের নম্বর সংগ্রহ করে নানা বাহানায় হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। অথচ মেয়ের সম্বলিত মেয়ের ইমো আইডিটি ভুয়া। মেয়ে কণ্ঠে কথা বলতেন প্রতারক চক্রের পুরুষ সদস্য। এভাবেই কণ্ঠ পরিবর্তন করে প্রবাসীদের ফাঁদে ফেলে নাটোরের সোহাগ। এর আগে সুন্দরী নারীর ছবি দিয়ে খোলে ফেসবুক আইডি। এভাবেই সোহাগ গত বছরের 26 আগস্ট ইরাক প্রবাসী শামসুল হকের ইমো নম্বর হ্যাক করে তার মাকে SMS পাঠিয়ে জানায় সে অসুস্থ। চিকিৎসার কথা বলে মোবাইল ব্যাংকিং নম্বরে হাতিয়ে নেয় 6 লাখ টাকা। এমনই এক চক্রের মূল হোতা সহ 4 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগ আহমেদ, রিপন ইসলাম, সোহেল রানা ও লিটন আলী। গত সোমবার নাটোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। টিভি সূত্র জানায় গ্রেপ্তারকৃতরা সঙ্গবদ্ধভাবে প্রতারণা করে থাকে। প্রতারণার জন্য তারা মূলত মধ্যপ্রাচ্যে অবস্থানকারী প্রবাসীদের টার্গেট করত। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেপ্তার সোহাগ এই চক্রের মূল হোতা। উচ্চ মাধ্যমিক শেষ করে সে মোবাইল হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ফিক্সিং এর কাজগুলো ভালোভাবে রপ্ত করে। এর সঙ্গে মেয়েলি কণ্ঠে সুরেলাভাবে কথা বলার একটি গুণ তার আগে থেকে ছিল। পরবর্তীকালে দুই দক্ষতা ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতে রাতারাতি বড়লোক হওয়ার লোভ তাকে পেয়ে বসে। এই প্রতারণা টার্গেট হিসেবে সে বেছে নেয় অনলাইন যোগাযোগ মাধ্যম ইমো ব্যবহারকারী মধ্যপ্রাচ্য প্রবাসীদের। প্রতারণায় সহযোগী হিসেবে সে প্রথম তার আপন ভাই মোহাম্মদ রিপন ইসলামকে নেয়। রিপন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকা ক্যাশ আউটের কাজ করত। এই প্রতারণা চক্রের আরো 2 সক্রিয় সহযোগী সোহেল রানা এবং লিটন আলী। এই প্রতারক চক্রটি প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা দিয়ে জায়গা জমি কিনে ও বিলাসবহুল বাড়ি তৈরির মাধ্যমে উন্নত জীবনযাপন করে। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, হাজারীবাগ থানায় দায়ের হওয়া মামলার সূত্র ধরে চক্রটিকে গ্রেপ্তার করার পর 2 দিনের রিমান্ডে আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ধরনের আরো বেশ কয়েকটি প্রতারণার কথা স্বীকার করেছে। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ADC সাইফুর রহমান আজাদ বলেন, প্রতারকরা ভিকটিমের নম্বর দিয়ে তার ডিভাইসে একটি ইমো অ্যাকাউন্ট খোলার চেষ্টা করত। এতে করে ভিকটিমের কাছে যাওয়া OTP নম্বর বিভিন্ন কৌশলে নিয়ে নিত। OTP পাওয়ার পর তারা প্রবাসীর ইমো অ্যাকাউন্টটি আয়ত্তে নিয়ে প্রথমে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, পরবর্তীতে ইমো বেটা ব্যবহার করে প্রবাসীর অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন করে প্রতারণা করত। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। জোহরের পর এনজিট এখন কুয়ালালামপুরের কোতারায় পুরাতন মেয়ে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর কুয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজিট একটি পূর্ণাঙ্গ ট্রাভেল এজেন্সি যেখানে বিমান টিকিটের পাশাপাশি ট্যুরিজম সেবা নিয়েও কাজ করা হয়। এছাড়া এনজিট দিচ্ছে কোনো বিনিয়োগ ছাড়াই নিজের নামে ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করার দারুণ সুযোগ। এনজেড আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।